লাগলো। রুহির ক্লান্ত শরীর ঘুমে তলিয়ে গেল। হসপিটাল থেকে পরের দিনই রুহিকে ডিসচার্জ করে দিল। বাড়ি নিয়ে আসা হলো রুহিকে। ধীরে ধীরে রুহি সুস্থ হয়ে উঠল। রুহি স্বাভাবিক হওয়ার কিছুদিন যেতে না যেতেই রুহির নানু আহানের সাথে রুহির বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। কারণ এই কয়দিন আহান যে রুহির জন্য যোগ্য সেটা সে প্রমাণ করেছে। আহান ছাদে রুহির জন্য অপেক্ষা করছিল। আহানের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। হঠাৎ নূপুরের শব্দে আহান মাথা তুলে তাকালো। গাঢ় বেগুনি রঙের শাড়ি পরা খোলা চুলের এক কাঙ্ক্ষিত চেহারা তার সামনে। আহান অপলক তাকিয়ে আছে, চোখের পাতাও পড়ছে না তার। রুহির নূপুরের শব্দ যেন হারিয়ে যেতে ইচ্ছা করছে আহানের। রুহি এসে আহানের সামনে দাঁড়ালো, তারপর একটা ভুরু তুলে বলল, মাঝে মধ্যে এমন ভাবে তাকিয়ে থাকেন কেন? আহান রুহিকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখতে দেখতে বলল, কেমন ভাবে তাকিয়ে থাকি? আপনার চেহারা দেখে মনে হয় যেন প্রথম আমাকে দেখছেন বলে এগিয়ে এসে রুহি আহানের সাদার গোল্ডেন কাজের পাঞ্জাবির কলারটা ঠিক করে দিতে লাগলো। ঠিক আছে, এরপর থেকে তাকাবই না। আহানের কথায় রুহি আর চোখে তাকালো। রুহির চাহনিতে রাগ স্পষ্ট। আহান সেই চাহনি দেখে বলল, তাকালেও দোষ না তাকালেও দোষ, তাহলে ম্যাডাম আমি কি করবো? কিছু করতে হবে না, নিচে ঠোঁট উলটে বলল রুহি। আহান রুহির মুখভঙ্গি দেখে হেসে ফেলল। তারপর রুহির কোমর জড়িয়ে কাছে আনতে রুহি হকচকিয়ে গেল। আশেপাশে মানুষ দেখলে কি না কি ভাবে বসবে। রুহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, মানুষ দেখবে ছাড়ুন। দেখুক, সবাই জানুক যে তুমি আমার। কেন সবাইকে জানতে হবে? কেন, আমি তো জানি, তাতে বুঝি আপনার হচ্ছে না? আহান রুহির কাছে এসে ঠোঁট এলিয়ে বলল, জানো বুঝি। আহানের চাহনিতে রুহি লজ্জা পেয়ে গেল, লজ্জা সরাতে বলল, আমার কেন জানি মনে হচ্ছে এতদিন আমরা প্রেম করেছি, সবে আমাদের বিয়ে হতে যাচ্ছে। তাহলে মানলে তো আমি পারফেক্ট বয়ফ্রেন্ড, তোমাকে শেষমেশ বিয়ে করছি তাহলে। হ্যাঁ, সে আমাকে বিয়ে করার সংগ্রামে আপনি সফলভাবে এগিয়ে যাচ্ছেন, তবে আপনি কিন্তু আমার প্রথম বয়ফ্রেন্ড আর আমি আপনার বলি। ভ্রুকুচকে রাগি রাগি চোখে তাকানোর চেষ্টা করছে রুহি। তুমি আমার প্রথম ভালোবাসা। আহানের উত্তরে রুহির চেহারা এক ঝিলিক হাসি ফুটে উঠল। রুহি নিচে ঠোঁট কামড়ে আহ্লাদি গলায় বলল, সত্যি? আহান রুহির একদম কাছে এসে বলে, হুম সত্যি। রুহির গাল দুটো লাল আভায় ঢাকা পড়ল। আহান রুহির কপালের চুলগুলো সরিয়ে দিতেই তন্নি সেখানে উপস্থিত হয়। দুজনকে একসাথে দেখে তন্নি পাটি পেটি পে এগিয়ে গিয়ে বলল, আজ আমি সিঙ্গেল বলে কপালের এলোমেলো চুলগুলো নিজেকেই ঠিক করতে হয়। আর এদিকে দেখো, দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছে, তাও প্রেম কমছে না এদের। তন্নির কণ্ঠ কানে আসতে রুহি ছিটকে সরে দাঁড়ালো। তারপর আশেপাশে তাকাতে রুহি একদম লজ্জায় পড়ে গেল। কেউ জানালা দিয়ে নয়তো কেউ বারান্দা দিয়ে তাকিয়ে আছে। মুখ লুকানোর জায়গা খুঁজছে রুহি। আহান মুখ দিয়ে তীক্ষ্ণ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তন্নির দিকে তাকালো। তারপর বলল, তুই বলে এসেছিস কেন? কেন ডিস্টার্ব করে ফেললাম বুঝি? চোখের কোণে হাসি রেখে বলল তন্নি, বুঝতে যখন পেরেছিস তখন দাঁড়িয়ে থাকিস না, নিচে যা। তীক্ষ্ণ চোখে বলল আহান। রুহি খালি এদিক ওদিক তাকাচ্ছে, এই লোকটার জন্য এসব শুনতে হচ্ছে। তন্নি এগিয়ে সেই রুহির পাশে দাঁড়ালো। তারপর বলল, নিচে তো যাব, কিন্তু একা যাব না, রুহিকে সঙ্গে নিয়ে যাব। রুহির হাত ধরে বলল, ডিস্টার্ব যখন করেছি একটু ভালোভাবেই করি, চলো রুহি নিচে চলো। আহান বাগড়া দিয়ে বলল, রুহি যাবে না? আহানের কথায় রুহি বড় বড় চোখ করে তাকালো। তন্নি বাঁকা হাসি দিয়ে বলল, তাহলে আমি কি নিচে গিয়ে বলবো যে আহান রুহির সাথে প্রেম করবে, তাই রুহিকে আসতে দিচ্ছে না? আহান তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল তন্নির দিকে। তন্নি রুহিকে নিয়ে যেতে যেতে বলল, তোমার রোমিওর চেহারা দেখেছো, মনে হচ্ছে আমাকে এক্ষুনি গিলে খাবে। তন্নির কথায় রুহি খিল করে হেসে ফেলল। আজ গায়ে হলুদ। সন্ধ্যা থেকে লামিয়া রুহিকে সাজাতে ব্যস্ত। রুহি বিরক্তি নিয়ে আয়নার সামনে বসে আছে। এত বিরক্ত সে আগে কখনো হয়নি। শেষমেশ খুব বিরক্ত হয়েই বলল, লামিয়া তোর হয়নি, বোন আমার, থাম একটু, আর কত? আরে এই চুলটা পারফেক্ট হতে হবে, আমি তোকে সাজানোর দায়িত্ব নিয়েছি, মান সম্মানটা ব্যাপার আছে না? তারপর হুট করে সাজ নষ্ট হলে তখন কি হবে? খুব মনোযোগ দিয়ে রুহির চুলে চিকন ক্লিপ বসিয়ে দিয়ে বলল লামিয়া, ধুরু এত পারফেক্ট হতে হবে না, ভাল লাগছে না আর। ঠোঁট উল্টে বলল রুহি, হ্যাঁ বর তো আজ দেখবে না, ভালো লাগবে কি করে, বর এত ইম্পর্টেন্ট আমাদের থেকে। উফ, আমি কখন এসব বললাম? তুই বলিসনি কিন্তু আমি বুঝেছি ঠিকই। কচু বুঝেছিস? রুহির কথার মাঝে লামিয়ার ফোন বেজে উঠল। রুহি তাকিয়ে দেখে ফোনের স্ক্রিনে নাম উঠেছে জয়। রুহি একটু কেশে উঠে বলল, তোর নিরামিষ ফোন করেছে। কথাটা শুনি লামিয়া ফোনটা হাতে নিয়ে সুইচ অফ করে দিয়ে ফোনটা বিছানায় ছুড়ে মারল। রুহি হকচকিয়ে তাকালো। ও মা, এমন করলি কেন তুই? কথা বলবো না ওনার সাথে, খুব না, যখন কাজ তখন কেন ফোন করেন? আমি যখন ফোন করেছিলাম আমি ব্যস্ত আছি বলে ফোন কেটে দিল, আমিও এখন ব্যস্ত আছি। লামিয়ার রাগি চেহারা দেখে রুহি হেসে ফেলল। লামিয়ার রাগি চোখে তাকাতে রুহি ঠোঁট চেপে হাসি থামিয়ে বলল, আচ্ছা আগে না নামটা নিরামিষ লিখে সেভ করা ছিল, হঠাৎ জয় লেখা বলে রুহি ভ্রু তুলে আবার নামালো। কি করবো, বেহায়া লোকটা সেদিন যা করলো
কি করলো? আরে দেখে ফেলেছিল, আমি যে ওনার নাম নিরামিষ নামে সেভ করে রেখেছি। তারপর হুট করে কি হলো, আমায় করে তোর ধুমধাম কিস করলো। আর একটু হলে দম আটকে মারা যেতে নিচ্ছিলাম। তারপর বেহায় লোকটা বলল, টের পেয়েছিস বুঝি? এক গাল হাসি নিয়ে বলল রুহি। না হলে কি সাদে বেহায় বলছি, নিজের নামটা নিজেই বদলে দিয়েছে। বাহ ভালোই তো, তোর তো নিরামিষ পছন্দ ছিল না? কে বলেছে নিরামিষ ভালো ছিল? কি সুন্দর টিস করা যেত। রুহি লামিয়ার কথায় খিলখিল করে হাসতে লাগলো। উফ বাদ দে তো, রেখে তো চুলের খোপাটা ঠিক করে দি, বলল লামিয়া। লামিয়া আধা ঘন্টা নিয়ে রুহি চুল খোপা করলো। এই মেয়েটা সাজগোজ নিয়ে মারাত্মক সিরিয়াস। রুহি নিজেকে দেখে নিজেই অবাক হয়ে গেল। লামিয়া রুহির পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, এমনি এমনি কি আর জিজু আবার বিয়ে করেছে তোকে? এভাবে একবার দেখলে কি করে বসে? বলেই মিটমিট করে হাসলো লামিয়া। রুহি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, ওনাকে দেখাচ্ছি কেন? কথার মাঝেই ঘরে রুহির নানু আর নড়িয়ে আসলো। রুহিকে যেন চেনাই যাচ্ছে না। রুহির নানু যেন নিজের মেয়ের প্রতিচ্ছবি দেখছে। চোখ ভিজে আসতে তিনি একটু কাজল নিয়ে রুহির কানের পিছনে দিয়ে বললেন, গান হইহুল্লোড় শেষ হতে হতে রাত একটার উপর হয়েছে, একে একে সবাই চলে গেছে। রুহি নিজের রুমে এলো, পুরো গায়ে তার হলুদ মাখামাখি। হলুদ এইভাবে কেউ মাখে? রুহি আয়নার সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করছিল। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরতেই রুহির বুকের ভেতরটা থক করে উঠল। আয়নায় দিয়ে তাকিয়ে পেছনে আহানকে দেখে রুহির মুখ হা হয়ে গেল। রুহি হা করেই পেছনে তাকালো। প্রত্যেকদিন আসে সেটা এক কথা, তাই বলে আছো সারা বাড়ি ভর্তি এখনো মানুষজন আছে? রুহি বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেছে। আহান হাত দিয়ে রুহির মুখের হা বন্ধ করে দিয়ে বলল, এইভাবে হা করে থাকলে তো মুখ ব্যথা করবে। রুহি চোখ পিটপিট করে তাকালো, সে একদম বাকরুদ্ধ হয়ে আছে। তারপর বিস্ময় নিয়ে বলল, আপনি আজ এখানে কেন? তোমায় দেখতে ইচ্ছে করছিল, বলে রুহিকে জড়িয়ে ধরল আহান। কেন, কালকে দেখতে পারবেন না? কত মানুষ আছে বাড়িতে, কেউ এসে পড়লে? আমি তো দরজাও শুধু চাপিয়ে এসেছি, ছাড়ো ছাড়ো, বলি আহানকে সরিয়ে দেয় রুহি। আহান বুকের কাছে দুই হাত ভাঁজ করে রুহির দিকে তাকালো। রুহি কড়া চোখে তাকিয়ে দরজার দিকে এগিয়ে যেতেই আহান রুহির হাত টেনে কোমর জড়িয়ে ধরে। কোমর থেকে শাড়ির কিছু অংশ সরে যেতেই আহানের স্পর্শে চোখ বন্ধ করে কেঁপে উঠল রুহি। আহান রুহির সামনে মুখ এনে বলল, আমি এত কষ্ট করে পাইপ বেয়ে ওপরে উঠলাম, আর তুমি মানুষ দেখলে কি বলবে? হ্যাঁ কি হবে, কেউ দেখে ফেলবে, এইসব নিয়ে পড়ে আছো? পাইপ বেয়ে উপরে উঠেছেন তো কি হয়েছে, এটা নতুন কি আছে? প্রতিদিন তো এইভাবেই আসেন, আমার তো মনে হয় আপনি নিজের রুমেও এখন জানালা দিয়ে ভেতরে যান। কি দরকার ছিল বলুন তো আজকে আসার? একদিন না দেখলে কি হতো? শেষের কথাটা ঠোঁট উল্টে বলল রুহি। আহান হাতের কাছে একটা হলুদের বাটি দেখল। আহান রুহির দুই হাত পেছনে নিয়ে এক হাতে শক্ত করে ধরল। রুহি ছটফট করতে লাগলো। আহান হাত বাড়িয়ে একটু হলুদ নিয়ে রুহির নাকে হালকা মাখিয়ে দিয়ে বলল, তুমি আমার অভ্যেস হয়ে গেছো, এই অভ্যেস আমি বদলাতে পারবো না, আর চাইও না। আজ রাতে হয়তো আমার ঘুমও আসবে না, যদিও এসবে তোমার কি, তুমি তো দিব্যি কোলবালি জড়িয়ে ঘুমাবে। কেন আপনার বুঝে এবার আমার কোলবালিশ কেউ হিংসা হয়, সমস্যা কি? আপনি একটু কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়বেন, ঠোঁট এলিয়ে বলল রুহি। তোমার চুলের ঘ্রাণ না পেলে আমার ঘুম আসে না, আজকেও থেকে যায়, কি বলো? আহানের কথায় রুহির চোখ ছানা পড়া হয়ে গেল। রুহি আহানকে ঠেলতে লাগলো, তারপর বলল, আপনার মাথা পুরো খারাপ হয়ে গেছে, এক্ষুনি আপনি যান, আজকে লামিয়া থাকবে আমার সাথে, যখন তখন চলে আসবে কিন্তু লামিয়া। জয় সে কখন থেকে এসে বসে আছে, কিন্তু লামিয়া জয়কে এড়িয়ে যাচ্ছে, মেজাজ বিগড়ে আছে লামিয়ার। লামিয়া রুহির রুমের দিকে যাচ্ছিল। জয় পিছু পিছু এসে বলল, লামিয়া দাঁড়াও। লামিয়া আরও হনহনিয়ে হাঁটতে লাগলো। রুহির রুমের ভেতর যাবে তার আগে জয় লামিয়ার হাত ধরে দেওয়ালের সাথে শক্ত করে ধরলো। লামিয়া আর চোখে তাকালো জয়ের দিকে, তারপর মুখ বাঁকালো। ফোন ধরছো না, কথা বলছো না, একবার বলবে তো কি হয়েছে? শান্ত গলায় প্রশ্ন করলো জয়। কি হয়েছে? আমার চাচির খালাতো বোনের ছেলের মেয়ে হয়েছে, বলে আবার মুখ বাঁকালো লামিয়া। তোমার চাচির খবর আমি জানতে চাইনি, তুমি এমন করছো কেন জানতে চাইছি, শান্ত গলায় বলল জয়। আমার কি হবে, আমার বেসমেন্টের বিয়ে, আমি এখন অনেক ব্যস্ত, অন্যদিকে তাকিয়ে বলল লামিয়া। উফ আচ্ছা সরি, এবার থামাও প্লিজ এইসব, একটা নিঃশ্বাস ফেলে বলল জয়। কেন, আমি কেন থামবো? ওই মেয়ে যখন স্যার স্যার বলছিল তখন তো তাকে কিচ্ছু বলেননি, উল্টে আমাকে বললেন ব্যস্ত আছে, বুঝি না ভেবেছেন? আচ্ছা বাসায় চলো, সেখানে গিয়ে ঝগড়া করা যাবে। আমি কোথাও যাচ্ছি না আপনার সাথে, আমি রুহির সাথে থাকবো, আপনি বাসা থেকে বাসায় গিয়ে আমার ছবি নিয়ে ঝগড়া করেন।
বলেই জয়ের হাতের নিচ দিয়ে পেরিয়ে দরজা ঠেলতে দেখলো রুহি আহানের খুব কাছে। লামি আর জয়কে দেখে রুহি ছিটকে সরে দাঁড়ালো। আহান বুঝতে পারছে না সবাই খালি তাদের ডিস্টার্ব করতে কেন চলে আসে। দুজনকে একসাথে দেখে লামিয়া বেশ চমকালো। জয় আস্তে করে বলল, তোমার মনে হচ্ছে না ওদের মাঝে হাড্ডি হওয়ার দরকার নেই? লামি আর চোখে তাকিয়ে বলল, একদমই মনে হচ্ছে না বলি লামিয়া ভিতরে এলো। তারপর বলল, জিজু আপনি এখানে কি করছেন বলুন তো, কাল বিয়ে, একদিনও সহ্য হয় না বুঝি। আহান কিছু বলল না। রুহি ফিসফিসিয়ে বলল, আপনি এখন যান। এই হিসেবটা তাহলে তোদের রইল বাসরাতের জন্য। রুহির কানে বলে সোজা হয়ে দাঁড়ালো আহান। আহানের কথা শুনে রুহির বুকের ধুপকানি বেড়ে গেল। রুহি একটা ঢোক গিলল। আহান জয়কে হাত দেখিয়ে বলল, জয় চলো, এরা দুজনেই আজ জোট বেঁধেছে। লামি আজ মানবে না বোঝাই যাচ্ছে, তাই জয় ব্যর্থতার নিঃশ্বাস ফেললো। আহানকে দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখে রুহি চমকে উঠে বলল, এ কি আপনি দরজা দিয়ে বের হচ্ছেন কেন, সবাই দেখবে তো। আহান রুহির দিকে তাকিয়ে একটু হেসে জয়ের সাথে বেরিয়ে পড়লো। রুহি আর লামিয়া বিছানায় বসে একে অপরের কাঁধে মাথা রাখলো। বরগুলো এক একটা জুটেছে তাদের কপালে। রুহির বুকের ভিতর দ্রিম দ্রিম শব্দটা সময়ের সাথে যেন আরো দ্রুত গতিতে বাড়ছে। আর আগেও তো বিয়ে হয়েছিল তার এই মানুষটার সাথে, কিন্তু এমন অনুভূতি আর কখনো হয়নি। লজ্জা ভয় ভালো লাগে সব মিলে অন্যরকম এক অনুভূতি। ফুল দিয়ে সাজানো বিছানায় বধূবে সে বসে আছে রুহি। এমন একটা দিন জীবনে আবার আসবে কে জানতো। দরজা বন্ধ করার শব্দে যেন রুহি থমকে গেল। নিচে তাকিয়ে থেকেও রুহি ঠিক বুঝতে পারছে আহান দরজায় হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে। মাথার ঘোমটাটা খুলে ফেললে খুব ভুল হয়েছে। এবার না পারছে কোনো দিকে তাকাতে, না পারছে চোখ বন্ধ করতে। লোকটা আসার আগে একবার নক করে আসতে পারে না? আহান রুহির দিকে কিছুক্ষণ ভালো করে তাকিয়ে রইল, তারপর বলল, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি ওইদিকে দেখছো? আহানের কণ্ঠ শুনতে রুহির শরীর শিউরে উঠল। রুহি মাথা নিচু করে ফেলল, গাল দুটো একেবারে লাল হয়ে গেছে। আহান রুহিকে এভাবে নিচে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে এসে রুহির কোলে মাথা রাখতে রুহি হকচকিয়ে উঠল। আহানের চোখে চোখ রাখতে রুহির বুকের ভেতরে দ্রিম দ্রিম শব্দটা 10 গুণ জোরে শুরু হয়েছে। রুহি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। বউ সাজে কি প্রথমবারও তোমাকে এত সুন্দর লেগেছিল? এত সুন্দর লাগলে তো প্রথমবারই তোমার প্রেমে পড়ার কথা। প্রথমবার তোমার চেহারায় একটা জিনিস মিসিং ছিল বলেই রুহিকে ভালো করে দেখতে লাগলো। রুহি আর চোখে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল, তারপর বলল, কি মিসিং ছিল? আহান কিছুক্ষণ দেখে বলল, প্রথমবার তোমার চেহারায় লজ্জা মিসিং ছিল। রুহি কথাটায় গাল ফুলিয়ে তাকাল, তারপর বলল, হুঙ্কার দিয়ে আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলেন, আবার আমি আপনার লজ্জা নিয়ে তাকাতে যাব? আপনাকে দেখে লজ্জা পাওয়ার কি ছিল? তখন লজ্জা পাওনি, তাহলে এখন কেন পাচ্ছ? দুষ্টু হাসি দিয়ে বলল আহান। তখন তো আর আপনি আমার কোলে এসে মাথা রাখেননি, নিচু স্বরে বলল রুহি। কি করব, আমার বউকে আমি দেখবো না? আর লজ্জা পাওয়া ভালো খারাপ না, লজ্জা পেলে তোমায় এত সুন্দর লাগলে প্রথম রাতে হুঙ্কার দিয়ে না আদর করেই ঘুম ভাঙাতাম, ঠোঁট এলিয়ে বলল আহান। রুহি চোখ পিটপিট করে তাকালো আহানের দিকে, তারপর বলল, আপনি উঠুন তো আমার কোল থেকে। কেন? একটা ভ্রু তুলে বলল আহান। রুহি চোখ সরিয়ে বলল, জানি না আপনি উঠুন। আর ইউ শিওর বলে প্রশ্ন করতেই রুহি আহানের মাথা তুলে উঠিয়ে দিতেই আহান রুহি সামনে বসে পড়ল। তারপর এক টান মেরে রুহিকে পেছন ফিরিয়ে জড়িয়ে ধরল। রুহি মাথাটা আহানের বুকে রাখতেই আহানের হার্টবিট শুনতে পেল। রুহির কাছাকাছি আসলে আহানেরও হার্টবিট বেড়ে যায়। ভেবেই ভালো লাগছে রুহি, চোট চেপে হাসলো সে। তারপর আহানের মুষ্টিবদ্ধ হাতের উপর নিজের হাত রেখে বলল, আপনি আমি এত ভালোবাসেন কেন? প্রশ্নটা অনেক সাহস নিয়ে করলো রুহি, বুকের ভেতরটা ক্রমাগত ধুকধুক করছে। আহান রুহির প্রশ্ন শুনে নীরবে হেসে ফেললো। আহানের এমন নীরবতা রুহিকে আরো অস্থির করে তুলেছে। আমার সবথেকে অপছন্দের রং কি জানো? রুহি ঘাড় ঘুরিয়ে ভ্রু কুচকে তাকালো আহানের দিকে, জিজ্ঞাসা করলো, কি আর উনি বলছে কি? আহান রুহির দিকে ঝুঁকে বলল, হলুদ, যেটা তোমার খুব পছন্দের। কিন্তু হলুদ রংটা যে এত সুন্দর সেটা তুমি আমার জীবনে না আসলে হয়তো আমি বুঝতাম না। তোমাকে ঘিরে থাকা সব কিছুই কেন জানি আমার ভালো লাগে। আমার সব কিছু তোমাতেই শুরু আর তোমাতেই শেষ। কাউকে আমি এতটা ভালোবাসবো আমি নিজেও ভাবিনি। আহানের প্রতিটা কথা রুহিকে শিওরে তুলছে, অন্যরকম এক ভালো লাগা ঘিরে ধরেছে রুহিকে। এক চিলতে হাসি নিয়ে রুহি আহানের বুকে মুখ গুজে ফেলল, তারপর আহানের দিকে মুখ তুলে আহানের দিকে তাকিয়ে বলল, আপনি কি মিষ্টি খেয়ে এসছেন? আহান ভ্রু কুচকে বলল, মিষ্টি মিষ্টি কেন খাবো? না মানে এত মিষ্টি মিষ্টি কথা বের হচ্ছে আপনার মুখ থেকে ভাবাই যায় না, উপহাস করে বলল রুহি। আহান রুহির চুলের খোপাটা হুট করে খুলে দিল। হুট করে আহানের এমন কাছে রুহি চমকে গেল। আহান ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, তুমি থাকতে আবার অন্য কোনো মিষ্টির কি প্রয়োজন? আহানের ঠোঁটের হাসি দেখে রুহি একটা ঝোঁক গিলল। আহানের মতলব রুহির কাছে একদম ভালো লাগছে না। রুহি কায়দা করে একটু সরে যেতে আহান এগিয়ে আসতে লাগলো। আহান রুহির দুই হাত ধরে বিছানার সাথে আস্তে করে চেপে রেখে বলল, ভালো করেছ মিষ্টির কথা মনে করিয়ে, আমি তো ভুলেই গেছিলাম।
আমি মোটেও সেটা বোঝাইনি, আপনি উল্টা পাল্টা বুঝেছেন শুধু শুধু এখন আমাকে, বলেই মুখ ঘুরিয়ে ফেলল রুহি। আমি তো মিষ্টির কথা বলতে পারি না, জীবনে কোনোদিন বলিনি, ঠিক আজ বলছি। এই যে তুমি বউ সেজে বসে আছো না, তোমার এই শান্তিটা আমার খুব নষ্ট করে দিতে ইচ্ছে করছে, তোমার ঠোঁটে লিপস্টিকটা ইচ্ছে করছে। এতটুকু শুনে রুহি চেঁচিয়ে বলল, হয়েছে হয়েছে, আমি আর শুনতে চাই না, থামুন আপনি। আজ কেন থামাবো, মিষ্টি খেয়ে নাকি মিষ্টি কথা বলি, আরো জানো কি কি বলতে, হ্যাঁ কুম্ভকর্ণ রাইট। রুহি একদম কাছে গিয়ে বলল, আহান কুম্ভকর্ণ কথাটা শুনে রুহি হেসে ফেলল, তারপর বলল, সে আপনি যাই বলুন, নামটা কিন্তু সেই কুম্ভকর্ণ। আমি যে কুম্ভকর্ণ বলেছো তুমি জানো কুম্ভকর্ণ কি করে? দিন রাত নাক ডেকে ঘুমায় আপনার মতন, বলেই হাসতে লাগলো, তারপর নিজের হাত ছাড়াতে চাইলো। আমি দিন রাত ঘুমাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার ধারণা আমি আজই ভুল প্রমাণ করছি, বলেই রুহির এক হাত ছেড়ে দিয়ে আস্তে করে রুহির ব্লাউজের ফিতাটা টান দিয়ে খুলে ফেলতেই রুহির মুখের হাসি গায়েব হয়ে গেল। আহান ফিতাটা রুহিকে দেখে আস্তে করে মেঝেতে ছুঁড়ে ফেলে বলল, আজ তোমার ঘুম আমি হারাম করছি, দাঁড়াও। ঠোঁট এলিয়ে বলল আহান, রুহি চোখ পিটপিট করে তাকালো। আহান রুহির কাছে এগিয়ে আসতেই রুহি মুখ ঘুরিয়ে বাচ্চা কণ্ঠে বলল, আমি তো এমনিই বলেছি আর কোনোদিন বলবো না। আহান ঠোঁট চেপে হাসি আটকিয়ে রুহির চেহারাটা হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে রুহির ঠোঁটে অধর ছুঁয়ে দিল, স্পর্শের গভীরতায় দুজন হারিয়ে গেল। সকালে পর্দার ফাঁক দিয়ে মিষ্টি রোদ রুহির মুখে আদর খেয়ে রুহির ঘুম ভাঙিয়ে দিল। চোখ দুটো আস্তে আস্তে খুলতে বাম দিকে খালি গায়ে তার সুদর্শন বরের দিকে চোখ গেল রুহির। মিষ্টি রোদের হালকা আভা এসে পড়েছে আহানের মুখেও। আহান রুহির মাথার কাছে হাত রেখে রুহির দিকে তাকিয়ে আছে। রুহির চটজলদি গায়ে চাদরটা নিয়ে শরীর ভালো করে মুড়িয়ে নিল, তারপর আর চোখে আহানের দিকে তাকিয়ে আবার সরিয়ে নিল। ঘুম হয়েছে মিসেস কুম্ভকর্ণ, বলে নিচের ঠোঁট কামড়ে হাসলো আহান। রুহি আর চোখে তাকিয়ে রইল। মিসেস কুম্ভকর্ণ আবার কি কথা, যা ইচ্ছে বলুক, এই কুম্ভকর্ণ শব্দটা সে আর জীবনে মুখে আনবে না। রুহি আহানের দিকে তাকাতে রুহির মুখটা লাল আভায় ঢেকে গেল, সঙ্গে সঙ্গে রুহি চোখ সরিয়ে নিল। আহান আস্তে করে চাদরের ভেতর থেকে রুহির হাত বের করে আনলো, তারপর রুহির ডান হাতের অনামিকে সুন্দর একটা আংটি পরিয়ে দিতে রুহি অবাক হয়ে আহানের দিকে তাকালো। আহান রুহির হাতে ঠোঁট ছুঁয়ে দিয়ে রুহিকে জড়িয়ে ধরলো। রুহি হাতের আংটির দিকে তাকিয়ে বলল, আংটি কেন? আমি চাই এটা তুমি সব সময় পরবে, বলে রুহি ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। আহানের শীতল স্পর্শে শিওরে উঠল রুহি। রুহির আংটির দিকে ভালো করে তাকিয়ে দেখল আংটির ডিজাইনটা ইংরেজি শব্দ এ দিয়ে শুরু। রুহি সঙ্গে সঙ্গে আহানের ডান হাতটা দেখল, আহানের আংটির ডিজাইনটা ইংরেজি শব্দ আর দিয়ে শুরু, তারপর ডায়মন্ডের কাজ করা দেখেই যেন রুহির মনটা ভালো হয়ে গেল। আহান রুহির কানের কাছে মুখ এনে বলল, পছন্দ হয়েছে? খুব, বলেই দুজনের হাত একসাথে করে ধরে দেখতে লাগলো রুহি। এই গিফটটা রুহির খুব পছন্দ হয়েছে, রুহির চেহারায় হাসি ফুটে উঠল। আহান রুহির গলায় আস্তে করে একটা কামড় বসাতে রুহি উহ করে শব্দ করে উঠল, তারপর সরে এসে বলল, কি করলেন এটা? আহান হাত বাড়িয়ে রুহিকে কাছে আনতে যাবে, রুহি চাদর জড়িয়ে উঠে গিয়ে বিড়বিড় করে বলল, অসভ্য, ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। আহান রুহির রাগ দেখে হেসে ফেলল। গোসল সেরে নীল রঙের একটা শাড়ি পরে চুলের পানি নিতে নিতে বের হলো রুহি। চুলের পানি ঝরাতে গিয়ে রুহি করিডোরে গিয়ে দেখলো একগুচ্ছ হলুদ গোলাপ রাখা, কাল রাতের বৃষ্টিতে ভিজে আছে সেগুলো। রুহি তোয়ালেটা এক পাশে রেখে বৃষ্টি ভেজা গোলাপ গুচ্ছ হাতে নিয়ে দেখতে লাগলো। আহান রুম থেকে বেরিয়ে এসে রুহিকে পিছন থেকে জড়িয়ে ধরতেই রুহি বলল, এগুলো আপনি এনেছেন? আহান গোলাপের দিকে তাকিয়ে বলল, কিন্তু ভিজে গেছে, তাও কি সুন্দর লাগছে, বলি আহানের দিকে তাকালো। আহান চেয়ারের উপর থেকে তোয়ালে নিয়ে রুহির চুলের পানি মুছে দিতে দিতে বলল, তোমার মতন, কিন্তু পার্থক্য হলো ওটা বৃষ্টি ভেজা গোলাপ আর তুমি পানিতে ভেজা বেড়াল। রুহি বাচ্চাদের মতন ঠোঁট উল্টে তাকালো আহানের দিকে, তারপর আহানের মুখে হাত দিয়ে খামচি দেওয়ার ভান করে মিয়াও শব্দ করলো। আহান রুহির বাচ্চা মুখ দেখে হেসে ফেলল। এমন সময় দরজায় নখ পড়তেই রুহির দৃষ্টি সেদিকে গেল। ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে তন্নি আরও জোরে নক করতে লাগলো। আহান বিরক্তি সুরে বলল, শুরু হয়ে গেছে, চলে এসেছে ডিস্টার্ব করতে। রুহি ফুলটা টেবিলে রেখে দরজা খুলতে এগিয়ে যেতে নিতেই আহান রুহির কোমর জড়িয়ে ধরলো, তারপর বলল, কোথায় যাচ্ছ? আরে কি আজব দরজায় নক করছে তো, ছাড়ুন। ছাড়বো, কিন্তু বদলে আমি কি পাবো? একটা ভ্রু তুলে বলল আহান। বদলে কি চান? তাড়া দিয়ে বলল রুহি। ওদিকে তন্নি দরজায় টোকা দিতেই থাকলো, থামলো না। আহান নিজের কালটা রুহির সামনে এগিয়ে দিতে রুহির চোখ বড় বড় করে তাকালো। এর মাঝে টোকা দিতে দিতে বিরক্ত হয়ে তন্নি বলল, দ্বিতীয়বার প্রেম করেছিস, তবু প্রেম কমে না তোদের। আমি নিচে গেলাম, তাড়াতাড়ি আয়, দাদু অপেক্ষা করছে নাস্তার টেবিলে। কথাটি শুনে রুহি আহানকে ঠেলতে লাগলো, তারপর বলল, কি শুরু করেছেন ছাড়ুন তো, সবাই কি ভাবতে আমাকে যেতে দিন। আমি যা চাই সেটা না পাওয়া পর্যন্ত তো ছাড়ছি না, সো ডু ইট ফাস্ট, দাদু অপেক্ষা করছে। রুহি গালফুলি এগিয়ে এসে আহানের গালে ঠোঁট ছুঁয়ে দিল।
আহান রুহির মাথার পানি মুছে দিয়ে রুহির হাত ধরে সেদিনের মতো নিচে নামলো। কিন্তু সেদিন রুহি রাগে ফুলতে ফুলতে নিচে নেমেছিল আর আজ লজ্জায় লাল হয়ে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব